একটি মাত্র সেতু। বিভাগ ও সিটি কর্পোরেশন হওয়ার পর নগরীতে মানুষের যাতায়াত বেড়েছে। ব্রহ্মপুত্র নদের দুই পারে মানুষের সহজ যোগাযোগ, ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক সমৃদ্ধির জন্য শহরের কেওয়াটখালীতে রেল সেতুর পাশেই নির্মিত হচ্ছে দেশের প্রথম স্টিল আর্ট সেতু। সেতুটি নির্মিত হলে ময়মনসিংহ সদরের হালুয়াঘাট, নেত্রকোনা বিজয়পুর, শেরপুরের নাকুগাঁও, জামালপুরের ধানুয়া, কমলাপুরের মতো গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর সঙ্গে রাজধানীর নিরবিচ্ছিন্ন যোগাযোগ প্রতিষ্ঠিত হবে। পাশাপাশি কিশোরগঞ্জ, নেত্রকোনা ও সুনামগঞ্জের হাওর অঞ্চলের সঙ্গে মূল সড়ক নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হবে। এখান দিয়ে ব্রিজ হওয়াতে ময়মনসিংহবাসীর অনেক উন্নত হবে। আমরা এই ময়মনসিংহ শহরের মধ্যে এরকম একটা সেতু হইব, তা আমরা খুশি থাকতাম না? আমরা সবাই খুশি। 1100 মিটার দৈর্ঘ্যের সেতুতে স্পেন 22টি ও পিলার 21টি। সেতুর মূল অংশ হবে স্টিল আর্চ। 670 মিটার দৈর্ঘ্যের 3টি সড়ক ওভারপাস, 240 মিটার দৈর্ঘ্যের 2টি রেল ওভারপাস, দুই পাশে ধীরগতির যান চলাচলের লেন সহ 6.2 কিলোমিটার চার লেনের মহাসড়ক নির্মাণ করা হবে। টোল প্লাজা ছাড়া বিশ্রামাগার, পর্যটন কেন্দ্র নির্মাণ করা হবে এই প্রকল্পের আওতায়। গ্যাস, বিদ্যুৎ ও পানি লাইনের জন্য ভবিষ্যতে যাতে খোঁড়াখুঁড়ি করতে না হয় সেজন্য সড়কের পাশে থাকবে ইউটিলিটি ডাক্ট। সর্বপ্রথম দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতুটি নির্মাণ হলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সঙ্গে স্থলবন্দর, ইপিজেড ও অর্থনৈতিক অঞ্চলে উন্মোচিত হবে উন্নয়নের দুয়ার, এমনটাই মত সচেতন মহলের। এই সেতুটি হলে আমাদের যে ঢাকামুখী যে যানবাহনগুলি আছে সেগুলি ওই সেতু দিয়ে পারাপার হবে এবং এই শহরের যানজট অনেকাংশেই কমে যাবে। এটি আমাদের জন্য যুগান্তকারী একটি পদক্ষেপ আমরা মনে করি ময়মনসিংহবাসীর জন্য। উন্নতি ছোঁয়া পাবো, মানুষের মধ্যে আর্থিক সুবিধা, ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে। যে বাংলাদেশে এটি প্রথম স্টিল আর্চ ব্রিজ, যেটি মাননীয় প্রধানমন্ত্রী আরেকটি উপহার ময়মনসিংহবাসীর জন্য। সিডনি হারবার সেতুর আদলে চীনা ও বাংলাদেশি ইঞ্জিনিয়ারিং ফার্মের একটি কনসোর্টিয়াম এই সেতু নির্মাণ করছে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হবে বলে জানান ময়মনসিংহ সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী। আপনারা জানেন যে ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদের উপরে কেওয়াটখালীতে একটা দৃষ্টিনন্দন স্টিল আর্চ সেতু নির্মিত হচ্ছে। ঠিকাদার কর্তৃক ইতিমধ্যে মোবিলাইজেশন কার্যক্রম সমাপ্ত হয়ে গেছে। সেতুটা নির্মাণের জন্য ইতিমধ্যে যত সার্ভে করা দরকার সেটা সম্পূর্ণ হয়ে গেছে, সয়েল টেস্টও শেষ হয়ে গেছে। এখন আমরা আশা করছি আগামী মার্চ মাসের মাঝামাঝি বা থার্ড উইকের দিকে এটা পাইলিংয়ের কাজটা শুরু হয়ে যাবে। সেতু নির্মাণ সময়কাল 2 বছর নির্ধারণ করে প্রকল্পের ব্যয় ধরা হয়েছে 1842 কোটি টাকা। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন।